আমি বেশ কিছুদিন আগে কিছু ভিডিও প্রকাশ করেছিলাম যে আমেরিকা আসার কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে। আল্লাহর রহমতে অনেকে অনেক রকমের ফিডব্যাক দিয়েছেন বা অনেক মন্তব্য করেছেন। তো আসলে আমেরিকা আসার অসুবিধা যেগুলো আমি আলোচনা করেছিলাম সামহাও সেগুলো নিয়েই অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন যে আসলে আমেরিকা আসার যদি এত অসুবিধাই থাকে তাহলে কেন মানুষ আসবে, বা আমি ডিসকারেজ করছি কিনা। আসলে ব্যাপারটা এরকম না যে আমি কাউকে ডিসকারেজ করছি বা আসতে মানা করছি, এরকম ব্যাপার না। সব দেশেরই সব জায়গারই কিছু সুবিধা এবং অসুবিধা আছে। যারা আগামী দিনে আমেরিকা আসবেন তারা যাতে আগে থেকেই অসুবিধাগুলোর কথা চিন্তা করতে পারেন, সেগুলোর জন্যই আসলে এই ব্যাপারগুলো ডিসক্লোজ করার আমি চিন্তা করেছিলাম এবং আমি সেটাই করেছি। পাশাপাশি আমেরিকা আসার আগে আপনারা যারা অসুবিধার কথা না জেনে আসবেন তাদের হয়তো এসেই অসুবিধাগুলো কোপ আপ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো যে কারণে আমার মনে হয়েছে যে আগে থেকে ডিসক্লোজ করা উচিত। যেমন হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমেরিকাতে। বাংলাদেশে আমরা যেমন থাকি যে আমার অসুখ হলো, আমি ডাক্তারের কাছে চলে গেলাম এবং আমি ফার্মেসি থেকে আমি ওষুধ কিনতে পারলাম, ব্যাপারটা এরকম না। আমেরিকাতে কমপ্লিটলি ডিফারেন্ট, আপনি ইচ্ছা করলেই ডাক্তারের কাছে যেতে পারবেন না বা ইচ্ছা করলেই আপনি যে কোনো ওষুধ ফার্মেসি থেকে কিনতে পারবেন না। প্রথমে আপনাকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে, আপনার একটা প্রাইমারি ফিজিশিয়ান থাকবে, তাকে কল করতে হবে বা তার কাছে আগে যেতে হবে, সে যদি রেফার করে অন্য জায়গায় যাবেন, ব্যাপারগুলো এরকম আমরা যেগুলো জানি না এখানে এসে। আবার যদি আপনার খুব বেশি দরকার হয় যে আপনার এখনই ডাক্তারের কাছে যাওয়া লাগবে তাহলে আপনাকে ইমার্জেন্সি বেসিসে যেতে হবে, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা একটা টাকা পে করতে হয়। হ্যাঁ, আবার আপনি দেখেন যে কোনো ওষুধ আপনি বাংলাদেশে ফার্মেসিতে কিনতে পারবেন, এখানে কিন্তু এই জিনিসটা হবে না। কিছু কিছু ওষুধ আপনি ওভার দ্য কাউন্টার যেটা বলে সেই ড্রাগসগুলো আপনি আমেরিকাতে কিনতে পারবেন ডিরেক্ট যে বা কোনো স্টোর থেকে, কোনো ফার্মেসি থেকে, কিন্তু আপনার কিছু ওষুধ স্পেশাল ওষুধগুলো আপনি আর কিনতে পারবেন না, সেক্ষেত্রে আপনার প্রেসক্রিপশন দেখাতে হবে। কেমন? তো এই ব্যাপারগুলো আরও অনেক অসুবিধার কথা আছে যেগুলো আমি শেয়ার করেছিলাম এর আগে, এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং এই বিষয়গুলোতে অবগত থাকবেন। কীভাবে অবগত থাকবেন? ধরুন আপনার হেলথ ইন্স্যুরেন্স রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, আপনি আমেরিকা আসার আগেই ওষুধপত্র ঠিক যাবতীয় অনেকগুলো ওষুধ আপনি কিনে নেবেন, ধরেন 6 মাসের একটা স্টক কিনে নিলেন বা 3 মাসের একটা স্টক কিনে নিলেন। এবং আমেরিকাতে কিছু কিছু ওষুধের দাম অনেক বেশি বাংলাদেশের তুলনায়, হয়তো সেম ওষুধ বাংলাদেশে কম দাম, আমেরিকাতে এসে অনেক বেশি দাম। তো এই ব্যাপারগুলো অবশ্যই আপনার আসা উচিত, এটা আমেরিকার অসুবিধা হতে পারে কিন্তু আপনি যখন রেগুলার বেসিসে থাকতে থাকবেন তখন আপনি এই জিনিসটাকে কোপ আপ করতে থাকবেন। কেমন? তো আমি অসুবিধার কথাগুলো আলোচনা করছি, দ্যাট ডাজন্ট মিন আমি কাউকে ডিসকারেজ করছি আমেরিকা আসার জন্য। এখানে সুবিধা প্রচুর আছে, এখানে মানুষজন কাউকে কেউ ডিস্টার্ব করে না, আপনার কেউ একটা কিছু বললেই আপনি কোনো নেতা বা কোনো পার্টি নেতার দ্বারা আপনি হুমকির সম্মুখীন হবেন না। হ্যাঁ, তারপরে আপনাকে এখানে ফটোকপি বা অন্য কিছু অ্যাটাস্টেড করতে যাওয়ার জন্য কোনো হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে হবে না। তারপরে আপনি যদি কোনো কিছু সার্টিফিকেট বা কোনো কিছু তুলতে যান এগুলোর জন্য আপনার কোনো হ্যাসেল হবে না, যেগুলো বাংলাদেশের ছোটোখাটো ব্যাপারে অনেক ক্ষেত্রেই হয়। বাংলাদেশে ইভেন আপনার রিক্সা ভাড়া করতে গেলেও মানুষের সাথে মানুষের গণ্ডগোল হয় এবং সেখানে মানুষ মারা যায়, আমি দেখেছি এটা। তারপরে আপনার বাংলাদেশে আরও অনেক ছোটোখাটো ব্যাপার নিয়ে অনেক বড় কিছু হয়ে যায় যে জিনিসগুলো আপনি আমেরিকাতে পাবেন না। কেমন? তো আমার মনে হয় প্রস অ্যান্ড কনস আমেরিকা আসার আগে সবারই জেনে থাকা উচিত, এটা খারাপ কিছু না, এটা ডিসকারেজের জন্য না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মানে অসুবিধা এবং সুবিধাগুলো জানার উপকারিতা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, স্টে টিউনড উইথ মি, আই হোপ আই উইল সি ইউ ইন নেক্সট ভিডিও।